আমি মাঝে আহ্বান জানাচ্ছি শ্রীমতী
Hello. Hello. প্রেম আসে প্রেম যায়, কিছু প্রেম হয়তো বা থেকেও যায়, কিছু হয়তো থাকে হারিয়ে যাওয়া প্রেম, কিছু বা না হওয়া প্রেম। হারিয়ে গিয়েও কোনো কোনো প্রেম থেকে যায় সঙ্গে, অজানে থেকে যায় তার স্মৃতি, অভ্যাস আর মায়া। ধরো যদি এমন হয় বছর কয়েক পরে হঠাৎই দেখা হয়ে যায় খেলে আসা পুরনো প্রেমের সঙ্গে, তখন কি মনে উঠবে অভিমানের ঝড়? হয়তো বা এতদিনে জমে থাকা বুকচাপা কষ্ট আর অভিযোগেরা বলবে কথা, হতেই পারে অবস্মৃতির দরজাগুলো খুলে যাবে হাত করে। হয়তো বা অকারণ কল্পনা করে যাব পুরনো প্রেমের নতুন সঙ্গীকে, কল্পনায় বুঝব তাদের নতুন প্রেমের সমীকরণ। জানতে ইচ্ছা করবে বহু পরিচিত অথবা হয়তো অপরিচিত সেই পুরনো প্রেমের নতুন অভ্যেস আর পুরনো পদভ্যেসের হিসেব নিকেশ। তখন সে পুরনো প্রেমও হয়তো মনে মনে বুনতে থাকবে কত শত উত্তরের চাল, তার সেই না বলা কথাগুলো কি গানের ওপার থেকে আসবে এবারে, নাকি সেই এতদিনের না বলা কথাগুলো এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও থেকে যাবে না বলা। এইসব নিয়েই আমাদের পরবর্তী নিবেদন প্রেমের অনেক দিন, পরিবেশনায় তিতাসদা, সোমালি, কলকাতা এবং যোগরাজদা। দেখা হলো বছর চারেক পর, তুই
গরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে তুমি, এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ, নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে, আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলে তোকে চাই, বিদ্যুতে সব গান শুনলে ওরও সমস্ত রাত কেমনি কেটে যায়, ইনসোমারে সে নিশ্চয়ই নয়। ভাগ্য আমার সহায় ছিল না,
যে দিদিগুলো উত্তুতি ঘর ছেড়ে যে বেরোতে যাব দাদু গেছে দিল হ্যাঁ ঠাকুর বাবাই রেগে মেঘে কাল বলল মা বললি ঠিক আছে বসে যাবে ডলি অগস্তা তাই বসতে হলো হাঁচের বিপদ যেই না কাটলো চোখ কাটে বা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ধ্বংস মারুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি মন চেঁচি উঠলো দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর বলতে চোখ লাগছে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখে পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালি রিক্সাটা তো দিচ্ছে তারা কিন্তু যাওয়ার জন্যে বাড়ির সবাই শালি খুঁজছে আয়রে শালি কার আরেক শালি না দেখে টুনি কি করে স্কুলে যায় আয়রে শালি কার শালি চুকলো অবশেষে রিক্সা চুকলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুল কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ধরে থামতেই হলো পথ কেটে গেছে কালো বেলা দেরি করে আরো দিনে দেরিতে গেলাম স্কুলে সামনে দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি ভুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানী ছাত্রী করে ছি ছি ডুবেছ কুসংস্কারে মুক্ত মনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা মিলা সঙ্গে পড়া দিদিমণির হাতে আগে গুলো বিজ্ঞানীতে 10 পেয়েছি মাত্র 10 আমার দিবস বলো কবি সুকান্ত ভট্টাচার্যের নানা কবিতার সঙ্গে পরিচিত আমাদের সকলেরই আছে এই কবিকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি কিন্তু কিছু লেখায় তার ব্যতিক্রম ধরা পড়ে খুঁজে পাওয়া যায় প্রেমের কথা আমাদের পরের নিবেদন সুকান্তের লেখা ব্যর্থতা পড়বে অদিতি দত্ত সুকান্ত ভট্টাচার্যের ব্যর্থ আজকে হঠাৎ সাত সমুদ্র তের নদী পার করতে সারি জানি মনে হয় প্রভু যদি পক্ষপাতে বাড়ায় না নিয়ে পক্ষীরা চাষার ছেলের হাতে এসে যেত হঠাৎ আজ তাহলে না হয় আকাশ বিহার মতো সফল টুকর মেঘে দেয় যেতে যেতে ছুঁয়ে যেত কোমল জনারণ্যে কি রাজকন্যা মৃত্যু ছায় কাস্তে খানাকে বাগিয়ে আজকে ভাবছি তাই বসি নাই থাক হাতে তো আমার কাস্তে আছে চাষার ছেলে বসিকে কি ভালো বাঁচতে আছে তাই আমি যেতে চাই সেখানে যেখানে কিরণ যেখানে ঝলসে উঠবে কাস্তে দৃপ্ত কিরণ হে রাজকন্যা দৈত্য পরিবে বন্দি থেকে নিজেকে মুক্ত করতে আমায় নিয়ে চলে হেমন্তে পাকা ফসলের সামনে তবু দিলে ডাক তোমাকে মুক্ত করব আজকে ধান কাটা থাক রাজপুত্রের মতন যদিও নেই কৃপা তবু মনে আসা তাই কাস্তে দিচ্ছি সার হে রাজকুমারী আমাদের ঘরে আসতে তোমার মন চাইবে তো হবে কষ্টের সমুদ্র পার দৈত্য সারায় পাথরের ঘর পালঙ্ক খাট আমাদের শুধু কর্ণমুক্তি ফাঁকা এর মাঠ সোনার শিকল নেই আমাদের মুক্ত আকাশ রাজার ছিয়ানি এখানে নিদ্রা বার এখানে দিন রাত্রি পরিশ্রমেই কাটে সূর্য এখানে দ্রুত ওঠে নামে দেরিতে পাটে হে রাজকন্যা চলো যাই আজ এলাম পাশে পক্ষীরাজির অভাবে পাদব কোমল কাশে হে রাজকন্যা সারা দাও কেন মৌন পাশান আমার সঙ্গে খেতে গিয়ে তুমি তুলবে না ধান হে রাজকন্যা ঘুম ভাঙল না সোনার কাঠি কোথা থেকে পাব আমরা নিঃস্ব খেতেই থাকি সোনার কাঠি সোনা নেই আছে ধানের সোনা তাতে কি হবে না তবে তো বৃথাই অংশ চলবে
শুনলেন টুনির কথা, একশো চল্লিশ কথা, এবার ফিরব মহাভারতের ছবি। অনেকেই হয়তো বিকর্ণের কথা জানেন না। বিকর্ণ কৌরবদের একশো ভাইয়ের মধ্যে একজন। তিনি একমাত্র যিনি ধৃতরাষ্ট্রের সভা হয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় প্রতিবাদ জানিয়েছিলেন। কাশীনাথ দাসের মহাভারতে এই ঘটনার উল্লেখ করা হয়েছে এইভাবে, বিকর্ণ নামীদের ধৃতরাষ্ট্রের তনয় পাণ্ডবের দুঃখ দেখে দুঃখিত হৃদয়, বিশেষে কৃষ্ণার ক্লেশ নারীদের সহিতে সবাজান চাহিবে লাগিল বলিতে। সভামধ্যে আছে বড় বড় রাজকণী, দ্রৌপদীর প্রত্যুত্তর নাহি দেয় কেন? বিকর্ণের কথা শুনি কর্ণ তাকে বিদ্রুপ করে বলে, বিকর্ণ বচন শুনি কর্ণে ক্রোধ হইল, দুর্যোধন চাহিদাবি কহিতে লাগিল, কি জানো হে ধর্ম তুমি, কি জানো বিচার, কৃষ্ণা যেটা নহে যে সে কেমন প্রকার। এই কথা শুনে দুর্যোধন বলল, দুর্যোধন বলে এই শিশুর অল্প মতি, কি জানে বিচার তত্ত্ব ধর্ম সূক্ষ্ম গতি। এইসব শোনার পরেও বিকর্ণ কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি। আজকে সমাজ ব্যবস্থায় বিকর্ণের উপস্থিতির প্রয়োজন আছে। তার প্রতিবাদকে কেন্দ্র করে আধুনিক কবি আর্যদিত্য কবিতা বিকর্ণ আমার শেষ নিবেদন। বিকর্ণ লিখেছেন আর্যদিত্য। যাকুশিনী খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন, দাঁড়ি ছেলে যার গর্জে ওঠার নিচে মাথায় সে পাঁচজন, দুর্যোধনের নগ্ন রূপ ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখতে দেখছে বসে হস্ত হতে তার সুনাম, অন্তরে সিংহাসনে আত্ম চেঁচান বৌমাকার, নিজের দলের নির্যাতনী সব রাজা হন নির্বিকার, কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের রক্ত সে, শর্তবিহীন সমর্থনে তাব তার অংশ বসে, বিশ্ব দ্রোণ কৃপ নিরাম সরকারি লোক হাজার হোক, রাজার কথায় তোমার কথা তুমি যখন রাজার লোক, কলসাগুলি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চান, ঘরের মাটি লাল হয়ে যান দেশ বিভাগের যন্ত্রণায়, সুশীল সভাতে ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নাম কেউ এটা লোক একশো ভাইয়ের একজন, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না, যতুগৃহে কালের নীলা অন্তত তার নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা, কিন্তু যখন প্রকাশ্যতেই কাছে নারী লক্ষ্য কেউ, তখন জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ, চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে শুনলে, রাজাও যখন হীরক থেকে সারি দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে, আমরা যেন কিচ্ছু কি নই একটি মোটে বোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল, পোষ্যভাবে যাত্রা চেবায় অন্ধ এবং বিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ, মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। এখানে বিকর্ণের গল্পের শেষ না। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষই নিয়েছিলেন এবং ভীমের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ভীম তাকে অনুরোধ করেছিলেন সরে যাওয়ার জন্য, কারণ তিনি চাননি বিকর্ণকে বধ করতে, কিন্তু বিকর্ণ জানিয়েছিলেন যে তার নিজের ভাইদের অর্থাৎ কৌরবদের সঙ্গে থাকবে এবং তাদের হয়ে যুদ্ধ করবে, এটাই ছিল তার বিবেক ও ধর্মের প্রকাশ। এইভাবে তিনি ভীমের হাতে প্রাণ দিলেন। বিকর্ণের গল্পে নমস্কার, ভালো থাকবেন। শেষের গান
গানটি ওর নিজের লেখা এবং নিজের সুর দেওয়া। Ah.
হ্যালো 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 আমাদের
I'm
তুই যাবি চলি পারবে না তোরাতে তোকে পারবে না তোরাতে তোকে পারবে না তোরাতে তোকে বলি স্পষ্ট বুঝিলে নষ্ট মহা দুষ্ট শুনে প্রশ্ন বলি স্পষ্ট বুঝিলে নষ্ট মহা দুষ্ট সর্গিষ্ট কালী কৃষ্ণ সর্গে যা তুই শিশু কৃষ্ণ শ্রীরামপুরে গিলে দে শ্রীরামপুরে গিলে দে শ্রীরামপুরে গিলে দে Oh,
Thank you.
I
Thank you.
তখনই তো মনে হয় তোমারই জন্ম হয়েছে প্রেমের মূল্য।
তবে কেমন হতো তুমি যাও যাও আর 15 মিনিট করা যাবে তো রেজলিউশন কমিয়ে Thank you.
সেই
স্বপ্নের উড়ানে আমরা বুঝতে পারি কেমন শিওর
দরজায় এসে পড়া নিয়ে আপনি কিছুক্ষণ করে তার সামনে ভাই
ফ্যাকাল্টির জন্য ডিনারের ব্যবস্থা করে দিয়েছে তার এক দিয়ে করতে
এরপরে গরম করে যাওয়া যাক আরেক বাঙালি চলচ্চিত্রকার, যার অকালক্রম বাংলা চলচ্চিত্র জীবনে শূন্যতা তৈরি করেছে। আমাদের সৌভাগ্য যে আমরা হীরেদাত্রি, দিল্লি, রেইনকোট দেখে বড় হয়েছে। বাংলা চলচ্চিত্র যে নারী শক্তি জাগরণের মাধ্যম হতে পারে সেটি প্রথম দেখিয়েছিলেন সত্যজিৎ রায়, তপন সিংহ। তাদের সেই ধারাকে আরো অলঙ্কার প্রভূত করেছে ঋতু পর্বে 19 এপ্রিল দশম। উদাহরণস্বরূপ বলা যায় সত্যজিৎ রায়ের ঘরে বাইরে একটি দৃশ্য যেখানে নারী শক্তি জাগরণের প্রতীক হিসাবে Thank you.
কোথায় ছিলি? কোথায় ছিলি? আমি যাই না, এই যে কে কাউকে জিজ্ঞেস করিস, আমি আতিশ, নয়নিকা, সৌমি, অভি, সুতনা, শশী, শুকলদান, ছাগনি, রোহিত, রিলিকা, দেবপ্রিয়া, সৌমান্দ, সায়ন্ত, দীপঙ্কর, পৌলমী, অর্ণব, দেবলীনা, অলকতা, ক্যামিলিয়া, দুর্জয় আর সপ্তর্ষি। আমাদের গানের দলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর সুন্দর গানগুলি এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য। তাদের একটা একটা নাম নিয়ে রাখবেন, বিভিন্নভাবে অনুরোধ করে বীরাঙ্গনা, সাবিত্র, সৌভিক, দেবস্মিতা, সুচিরা, সুন্নিত, অভিনব, সমুদ্র, সায়ন, যোগরাজ, বোধিসত্ত্ব, পৌলমী, এবং এছাড়া আমরা বিশেষভাবে ধন্যবাদ বৈভব ভাইয়াকে, বৈভব মঙ্গল, যে আমাদের তবলা দিয়ে এবং গানগুলো শুনতে এবং তাছাড়াও ভূমি বাঘের প্রশ্নটিতে ভোর দিয়ে সাহায্য করতে। অসংখ্য ধন্যবাদ জানাই ডেকোরেশন টিমকে, যারা এই মোটর বাইক আর এই পিয়ারটা একদিনের মধ্যে বানিয়েছে রাতি ধরে। অঙ্ক দেবসেনা, উদাদিত্য, সাদিত্র এবং সুদীপন, এরা পারফরমেন্সের পাশাপাশি এই কাজগুলো করেছে, তাদের জন্য আরেকবার ভাবতে গিয়ে লাইসেন্স সাথে দায়িত্ব ছিল অমৃতেশ দা, সৌরভ দা আর সুযোগ দা। ব্যাকস্টেজে আমাদের নানা রকম ভাবে সাহায্য করেছে বিশু দা, বিশ্বজিৎ দা আর কমিশন। আমি আবার আরেকবার বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আতিশ, সাবিত্র এবং সুতনয়কে, ওরা প্রথম ইয়ার হয়েও আমাদের জন্য যেরকম খেটেছে সেটা খুবই ধন্যবাদযোগ্য, ওদের জন্য একটা ভাতালি হয়ে যায়। এছাড়া সঙ্গী এবং নয়নিকা আমাদের নানা রকম সাপোর্ট করেছে, ওদের জন্য একটা ভাতালি হয়ে যায়। এই প্রোগ্রামের স্ক্রিপ্ট রাইটিং এবং স্ক্রিপ্ট রিডিংয়ের দায়িত্ব ছিল পল্লবী আর সৌভিক। আমাদের কস্টিউম, বিভিন্ন কস্টিউম যেমন জব্বা এবং কিছু ভূতি দিয়ে সাহায্য করেছে অতীশ দা, অতীশ, জ্যোতির্ময় দা আর অভিমান মন্ডল। আমাদের সাউন্ডের জন্য ল্যাপটপ দিয়ে সাহায্য করেছেন সুজন স্যার, আর এই পুরো প্রোগ্রামটির ডিরেকশনের দায়িত্ব ছিল ময়ূরিকা, অলকতা এবং সপ্তর্ষি। ধন্যবাদ।